হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল ডি হাইভেট কালেকশন ইফ ইউ নিন মাই চ্যানেল দেন প্লিজ সাবস্ক্রাইব এন ইড দ্য বেলাইকন ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সাথে এই ভরা টাসনের ফ্লাওয়ার ডিজাইনটা শেয়ার করছি এখানে আমি তিনটে কালার ইউজ করেছি চাইলে আপনারা কিন্তু আরও মাল্টি কালারের ফ্লাওয়ার ইউজ করতে পারেন তো সেক্ষেত্রে এখানে আমি ফার্স্টে স্টিচিংটা স্টার্ট করছি এভাবে পার্পল কালারের রুল দিয়ে এবং দুটো ঘর নিয়ে একটা ফোর তুললাম এর পরবর্তীতে এর পাশেই আমি তিনটে ঘরের একটা তুলছি এইভাবে ডান দিক থেকে একটা করে ঘর আমি এক্সটেন্ড করব এবং বাম দিকের লেভেলটা সেম রাখব এক্ষেত্রে আমরা টোটাল এখানে সাতটা ফোর তুলে নেব আমাদের যে সাত নাম্বার ফোরটা হবে তার মাঝখানে কিন্তু আটটা ঘর থাকবে আমি কিন্তু এই লেভেলটার কথা বলছি এইভাবে আমরা সাতটা ফোর তুলে নেব তারপরে কিন্তু আমরা ওপরের অংশে একটা করে ঘর কমাবো এক্ষেত্রে সাতটা ফোর সাত নাম্বার ফোর যেটা থাকবে তার মাঝখানে কিন্তু আটটা ঘর থাকবে সেই ফোরটা তোলা হয়ে গেছে এর পরবর্তীতে আমি ফোর সংখ্যার মধ্যে একটা একটা করে ঘর সংখ্যা কমাচ্ছি যার জন্য এখানটা এইভাবে আমার ডান দিকের লেভেলটা সেম রেখেছি যাতে ফুলের শেপটা খুব সুন্দর আসে এবং লাস্ট যে ফোরটা তুলবো তার মাঝখানে যেন এইভাবে চারটে ঘর থাকে তো এইভাবে আমার এই পাপড়িটা পুরো কমপ্লিট হয়ে গেল সেমভাবে পাশে আরেকটা পাপড়ি তৈরি করছি পুরো সেম হবে এবং একটা পাপড়ি যদি আপনারা তৈরি করতে পারেন তো অল ওভার আসনটাই কিন্তু আপনারা খুবই ইজিলি তৈরি করে ফেলতে পারবেন তো আমি আগের প্রসেসটা মেনটেন করে এখানে ফোর তুলছি এখানে যেমন এই ফোরটির মধ্যে চারটে ঘর ছিল এখন পাঁচটা ঘরের একটা ফোর এরপর ছটা ঘরের একটা ফোর তারপর আমাদের আসছে সাতটা ঘরের একটা ফোর এবং সর্বশেষ বা সব থেকে বেশি আটটা ঘরের একটা ফোর এর পরবর্তীতে এখন আমি ফোর সংখ্যা একটা একটা করে সরি ঘর সংখ্যা একটা একটা করে কমাতে থাকবো তো এইভাবে আমি এই ফোরগুলো তুলে নিচ্ছি এবং এই পাপড়িটা কমপ্লিট করছি ফ্রেন্ডস আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে যদি নতুন হয়তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না আর আমাদের একটা ফেসবুক পেজ আছে সেটাকে অবশ্যই ফলো করবেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ক্ষেত্রে আমি আরও আরেকটা পাপড়ি তৈরি করে নিচ্ছি যে ক্ষেত্রে জাস্ট ডাইরেকশানটা আলাদা রয়েছে এইভাবেই কিন্তু আড়াআড়ি এবং লম্বালম্বি ডাইরেকশানে আপনাদের সবগুলো পাপড়ি তৈরি করতে হবে এক্ষেত্রে ফুলটা কী করে তৈরি করতে হবে সেটা দেখাচ্ছি এবং লাস্টে দেখতে পাবেন যে এই ফুলটা তৈরি করার পরে কি করে পাশের ফুলটা আপনারা তৈরি করবেন আমি সেটাও দেখিয়ে দেব। তো অল ওভার আসনটাই কিন্তু আপনারা ইজিলি বানিয়ে ফেলতে পারবেন লাস্ট ফোরটাই কিন্তু চারটে ঘর থাকবে এটা আমি আবার বলে দিলাম তো এইভাবে বাকি অংশটা পুরো তৈরি করছি দেখতেই পাচ্ছেন আমার এই হাফ অংশ তৈরি হয়ে গেছে এইভাবে পুরো ফুলটা কমপ্লিট করেছি এখন পাশের পাপড়িটা কীভাবে তৈরি করতে হবে সেটা দেখাবো তার জন্য এই যে পাশে যেই আমার পাপড়িটা তৈরি হচ্ছে এই ফুলটার একদম চারটে ঘরের যেই ফোট ছিল তার পাশ থেকে আমি ফোট তোলা স্টার্ট করেছি তো এইভাবেই কিন্তু আপনারা পরবর্তী ফুলের পাপড়ি তোল তৈরি করতে পারেন সেক্ষেত্রে আপনারা ফার্স্টে চারটে ঘরের একটা ফুল তুলবেন তারপর পাঁচটা ঘরের এক একটা তারপর ছটা ঘরের একটা তারপর সাতটা ঘরের একটা তারপর আটটা ঘরের একটা এইভাবে আপনারা ফোরগুলো তৈরি করার পর এইভাবে ঠিক আগে যেভাবে আমরা তৈরি করেছি সেইভাবেই তৈরি করবেন লাস্টে কিন্তু এইভাবে দুটো ঘরের যে ফোর সেখানে এসে থামবেন তাহলে আমার এই পাপড়ি তৈরি হয়ে গেল সেমভাবে আমি আরও আরেকটা পাপড়ি তৈরি করে দেখাবো ক্ষেত্রে কিন্তু জাস্ট আপনাদের ডাইরেকশনটা আলাদা করতে হবে মানে আমরা আগে সেন্টার টু পাপড়ির কিনারা পর্যন্ত গেছিলাম এক্ষেত্রে আমরা প্রত্যেকটা কর্নার থেকে কিন্তু সেন্টারে আসছি প্রত্যেকটা ফুল স্টার্টিংয়ের জন্য আপনারা কিন্তু এইভাবেই করতে পারেন তাহলে ইজিলি কিন্তু পরবর্তী ফুলের হিসাবটা আপনারা রাখতে পারবেন এক্ষেত্রে ঘর ভুল যাওয়ার কোনো চান্সই থাকবে না তো ইজিলি এইভাবে আমি আরও আরেকটা পাপড়ি তৈরি করে নিচ্ছি এই পাপড়িটা তৈরি করার পর আমি বাকি অংশটা স্ক্রিনে করে নেব একটা পাপড়ি তৈরি হয়ে গেল বাকি অংশটা আমি অফস্ক্রিনে করে নেব এক্ষেত্রে দেখতেই পাচ্ছেন দুটো পাপড়ির লেভেল কিন্তু সেম আছে এবং এখন ফুলের সেন্টারের অংশ তৈরি করব যার জন্য অপোজিট কালার ইউজ করছি তো সেন্টারের অংশে এইভাবে একটা বড় ক্রস তারপর এর মাঝামাঝি আরেকটা ক্রস করে পুরো অংশটা তৈরি করে নিয়েছি তো এইভাবে পাশের ফুলটির সেন্টারও তৈরি করে ফেলব পুরোটা দুটো ফুলের সেন্টার তৈরি করা হয়ে গেছে এখন সাইডের যে অংশ সেগুলো ভরাট করা দেখাবো প্রথমেই দেখাচ্ছে এইভাবে দুটো ফুলের পাপড়ির মাঝখানে এই যে ফাঁকা অংশটা তৈরি হবে সেখানে জাস্ট আপনারা সেলাইয়ের ডাইরেকশান ওয়াইজ এইভাবে জাস্ট ভরাট করে দিতে পারেন এটা খুবই ইজি একটা স্টিচিং জাস্ট একটা কর্নার থেকে আরেকটা কর্নার ম্যাচ করে ভরাট করবেন প্রথমে অল ওভার আসনে এরকম ফুল তৈরি করে নেবেন তারপর আপনারা নিজেদের পছন্দ মতো কালার বা সেম কালার দিয়েও ফুলগুলো তৈরি করতে পারেন বা মাল্টি কালার বেসিসে করে এইভাবে ভরাট করে নিতে পারেন সেক্ষেত্রে এমন একটা কালার চুজ করবেন যেটা কি না আপনার অন্য কালারের সাথে খুব সুন্দর করে ম্যাচ করছে তো এইভাবে আমি এই জায়গাটা পুরো ভরাট করে নিলাম এখন এই কর্নার যেগুলো রয়েছে সেগুলো ভরাট করব তো তার জন্য এখান থেকে আমি স্টিচিংটা স্টার্ট করছি এবং এখানে হাফ অংশ এবং এই পুরো জায়গাটা নিয়ে কিন্তু স্টিচিংটা করবেন মানে মাঝখানে যতগুলো ঘর ফাঁকা থাকছে পুরোটাই এভাবে স্টিচ করে নিচ্ছি তো এইভাবে হাফ অংশ এইভাবে তৈরি করে নিচ্ছি পরে আমি অফস্ক্রিনে বাকি যতটা আছে ভরাট করে নিচ্ছি এইভাবে আপনারা পুরো আসনটাই ভরাট করবেন সো ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে যদি নতুন হতো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না আজকের জন্য টাটা